নমস্কার, ধুবড়ি হাইস্কুলে প্ল্যাটিনিয়াম দিয়ে 75 বছর আমরা খুঁজে চলছি আমাদের ধুবড়ি হাইস্কুলে সেই সব কৃতি ছাত্রদের। আজকে আমরা দেবাশিস ঘোষের কাছে, ধুবড়ি হাইস্কুল থেকে 95-এ উচ্চ মাধ্যমিক, তারপর বিধানচন্দ্র কৃষি বিদ্যালয়, সেখান থেকে মাস্টার, তারপরে কিছুদিন কর্পোরেট সেক্টরে ছিল, এখন ও ডেপুটি ডিরেক্টর পদে আছে, এডিও, চাচলে কাজ করে, ধুবড়ির ছেলে। বাবা দুলাল ঘোষ সেই সময়ের এক সময় বিখ্যাত ডিম ব্যবসায়ী ছিলেন, কিন্তু বাবা চাইতেন ছেলে কিছু করুক, ছেলের পিছনে তার প্রচ্ছন্ন মদত ছিল, আর ছেলেও সেই পড়ুয়া। আজকে কথা বলছিলাম আমাদের সাথে ব্যক্তিগত আলাপচারিতায়, মানে প্রথম থেকে একটা ডেডিকেশন ছিল, আমাকে কিছু করতে হবে, যে আমাকে একটা জায়গায় আমি যাবো, এই যে লক্ষ্য, এই যে হার্ডওয়ার্ক। আজকে ওরা এডিও, ডেপুটি রেজিস্ট, কত বয়স, অনেক বাচ্চা ছেলে, অনেক কত বড় জায়গায় যাবে। বর্তমান প্রজন্মের ছেলেদেরকে একটাই বলবো, ভাই তোমরা এইসব ছেলেদেরকে অনুসরণ করো, এইসব ছেলেকে অনুসরণ করো, এরা হচ্ছে ইঞ্জিন। আজকে কমফোর্ট জোন, টিচারের লাইন, SSC, PSC এইসব নর্মাল চাকরি ছেড়ে এই সমস্ত প্রশাসনিক পদে একটু কম্পিটিটিভ পরীক্ষা দিয়ে যদি যাওয়া যায়, এই সব ছেলেকে পাওয়া যায়। সত্যি আজকে এত ওদের সাথে কথা বলে এত ভালো লাগলো, নিজে গর্ববোধ হচ্ছে। আর সবথেকে বেশি গর্ব হচ্ছে কি তাই, আমার স্কুল তোমার স্কুল সবার সেরা সেই ধুবড়ি হাইস্কুলের সেই ছেলে দেবাশিস ঘোষ। আজকে আমাদের বিবাসের ডাকে ও চাচল থেকে চলে আসে, ইন্টারভিউ দিয়ে আবার ব্যাক করে চলে যাবে নিজের জায়গায়, ছুটি নাই, কাজ পাগল ছেলে, এবং কিছু একটা করতে হবে মানসিকতাটা ওদের ক্লাস 9 থেকে শুরু। আজকে দেবাশিসের মুখে শুনবো তার ছেলেবেলার কথা, দেবাশিসের মুখে শুনবো দুপুরে হাইস্কুলের কথা, দেবাশিসের মুখে শুনবো এই জায়গায় যেতে গেলে বর্তমান পর্যন্ত ছেলেদের কী করতে হবে সেই কথা। নমস্কার, আমি 1987 সাল থেকে ধুবড়ি হাইস্কুলে আছি, ক্লাস 5 থেকে পড়েছি, এবং এখানে আমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটোই করেছি, করার পরে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে মাস্টার BSc, AG, তারপরে MSc, AG দুটো করেছি। যখন একটু একটা বিষয় বলি শুধু, যে 11-12 যখন আমরা পড়তাম, আমরা 4 জন এখান থেকে একসাথে গিয়েছিলাম এগ্রিকালচার পড়তে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে। সেই সময় একটা বিষয় যে আমাদের ব্যাচেই আমরা প্রথম ধুবড়ি হাইস্কুল থেকে 2 জন স্টার, মানে আমি আর অভিষেক দত্ত, এবং 8 জন ফার্স্ট ডিভিশন পেয়েছিল সায়েন্সে, মানে এটা ছিল একটা বিশাল বড় রেকর্ড। তৎকালীন যে আমাদের হেডমাস্টার ছিলেন পরিমল সেন, উনি হচ্ছে বিশাল উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন, এবং প্রচুর জায়গায় আমাদেরকে সমাবর্তন সম্বর্ধনা দেওয়া হয়েছিল, নবজীবন সংঘ, স্টেজ ক্লাব, বিভিন্ন জায়গাতে পেপারে নাম বেরিয়েছিল যে ধুবড়ি হাইস্কুলে সেটাই প্রথম, মানে শুরু, যে মানে এতগুলো ফার্স্ট ডিভিশন এবং 2টো স্টার, তারপরে সেটা মানে জেলা লেভেলেও একটা বড় জায়গাতে আমাদের একটা নাম হয়েছিল। এবং কিছু কিছু সাবজেক্টে আমাদের, আমি, অভিষেক, সঞ্জীব এবং চিরঞ্জীব, কিছু কিছু সাবজেক্ট আমাদের যে ওয়েস্টবেঙ্গলে যে হাইস্ট হয়েছিল তাদের সমান সমানই ছিল, কারণ কেমিস্ট্রিতে 171, ওয়েস্টবেঙ্গল যে হাইস্ট হয়েছে সেই সময় আমাদের ছিল। কিন্তু সত্যি কথা বলতে আমাদের সেই সময় পরিকাঠামোর খুব অভাব ছিল, যেটা আমার বন্ধু সঞ্জীব দাসও বলেছে, যে পরিকাঠামোর বিষয় বলতে যে আমাদের তখন পেপার একদিন পরে আসতো কলকাতা থেকে, তারপরে বিভিন্ন কোনো রকম কোনো এবারে অ্যাডিশনাল কোনো বই ছিল না, শুধু পাঠ্যপুস্তকটি ছিল, কোনো হেল্প বুক বলতে আমাদের শুধুমাত্র 10 টিচার্স বলে বই ছিল, আর কিচ্ছু ছিল না, পুরোটাই আমাদেরকে নিজেদের করতে হয়েছিল। এবং সবচেয়ে বড় কথা যে আমাদের কিছু ভালো টিচার পেয়েছিলাম, মানু স্যার, অমৃত স্যার, তারপরে বড়ুয়া স্যার, এরা মানে সায়েন্সে আমাদের প্রচুর মানে হেল্প করেছে। অমৃত স্যার তো মানে ফিজিক্সের গড বলা যায়, উনি পরে চলে গেছেন, কিন্তু উনি মানে যে কোনো অঙ্ক দেখলে সারাসাট করে দিতেন। যাই হোক, সেই মানে আমরা ধুবড়ি হাইস্কুলে মানে একটা বড় সড়ো একটা মানে মানে একটা ভালো ই করে আমাদের ব্যাচটা করেছিল, রেজাল্ট সেই সময় সফলতা পেয়েছিল, এবং সেটাতে আমাদের ধুবড়ি স্কুলের নাম প্রচুর জায়গায় ছড়িয়েছিল। তার পরবর্তীতে আমরা কৃষিবিজ্ঞান মানে এগ্রিকালচার নিয়ে পড়ি মোহনপুরে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে, তারপরে আমি মাস্টার ডিগ্রি করার পরে কর্পোরেট সেক্টরে 5 বছর চাকরি করি, প্রোডাক্ট ডেভেলপমেন্টে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে, এবং সেখানে বালিগঞ্জে আমার অফিস ছিল, এবং 4-5টা জেলাতে এবং কয়েকটা স্টেটেও কাজ করেছি, উড়িষ্যা, ছত্তিশগড়, বিভিন্ন জায়গায়, বিহারে। তার পরবর্তীতে আমি PSC দিয়ে এডিওর চাকরি পাই, তখন আমাদের ছিল এগ্রিকালচার ডেভেলপমেন্ট অফিসার, এবং সেটাই পরবর্তীতে হয় অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এগ্রিকালচার, এবং 8 বছর কমপ্লিট হওয়ার পর ডেপুটি ডিরেক্টর র্যাঙ্কে আমরা আছি। আমাদের পোস্টিং এখন আমার চাচল মালদাতে আছে। মানে তোমার জায়গাটায় আসতে হলে বর্তমান প্রজন্মের ছেলে তুমি কীভাবে গাইড করতে চাও? বর্তমান ছেলেকে একটা কথাই বলবো, যে আমাদের সময় যে পরিকাঠামোর অভাব ছিল,
এখন তো অনেক কিছু সুবিধা, এখন ইন্টারনেটের যুগ, এখন অনলাইন পেপার, অনলাইন সব কিছু, এখন এত বেশি একটা পাঠ্যপুস্তকের সাথে এত বেশি হেল্প বুকগুলো রয়েছে, এত সুবিধা, এখন উন্নত মানে ভালো টিচারও রয়েছে। আমি খালি একটা কথাই বলবো যে বর্তমান প্রজন্মকে, যে তোমরা বেশি একটু মেলামেশাটা মানে মানে অনেক বেশি করো, মানে আগেকার যেমন আর্থিক যে বিষয়টা ছিল এখন অনেক কমে গেছে, বিশেষ করে হোয়াটসঅ্যাপ বা যদি বলি যে আমাদের সোশ্যাল মিডিয়ার যে ভালো দিক যেমন রয়েছে সেরকমই সেই সব হিসাব করার জন্য হচ্ছে কি যে এখনকার যুগের মানে মানে স্টুডেন্টদের মধ্যে না সেই পিছিয়ে পড়া ব্যাপারটা চলে আসছে, একটু আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে এবং লক্ষ্যটা স্থির রাখতে হবে সবসময়। টাফ কম্পিটিশন অনেক বেশি টাফ, আগেও ছিল এখন আরও বেশি টাফ, কারণ এখন সোশ্যাল মিডিয়া এত বেশি অ্যাক্টিভ, এখন অনেক বেশি গুগলসে করলে বিভিন্ন অ্যান্সার বিভিন্ন কিছু পাওয়া যায়, তো নিজেকে আপডেট আপ টু ডেট প্রচণ্ডভাবে রাখতে হবে। আর সেটা সব যেটা একটা কথাই বলবো, লক্ষ্য স্থির এবং হার্ডওয়ার্ক, হার্ডওয়ার্কের কোনো বিকল্প নেই, হার্ডওয়ার্ক না করলে কিন্তু কোনো কাজ হবে না। দুপুরে আসলে প্ল্যাটিনাম জয়ন্তী 75 বছর, January 19-21-22 তিন দিনের প্রোগ্রাম, 23 তারিখে প্রাক্তন মিলন মেলা রেইনন, তোমাদের মতো ছেলেদেরকে আমরা সম্বর্ধনা দেবো, সেখানে তোমাদেরকে থাকতে হবে, কোনো অজুহাত, নো এক্সকিউজ, এটা কিন্তু টাইম ম্যানেজমেন্ট, ঠিক আছে, এটা কিন্তু অ্যাক্টিভিটি ম্যানেজমেন্ট, কিন্তু আমার টাইম সময় নেই, এটা কিন্তু অ্যাক্টিভিটি, এটাকে আসতেই হবে, কারণ 100 বছর পাওয়া অনেক কঠিন, তোমাদের মতো ছেলেরা মানে আমাদের গর্ব, অ্যাকচুয়ালি এত ভালো লাগতেছে তোমার সাথে সঞ্জীবের সাথে কথা বলে, মানে আমি মানে আমি সত্যি আমার গায়ের লোম খাড়া হয়ে গেছে, এত ভালো লাগছে, কি সুন্দর কথা বলে বলে হার্ডওয়ার্ক, যে লক্ষ্য স্থির মানে টেনাসিটি যেটা বলে, এবং ল অফ অ্যাট্রাকশন যেটা তোমরা বলছো যে চাইলে পাওয়া যায়, এবং পেশেন্স রাখতে হবে, হ্যাঁ পেশেন্স রাখতে হবে, কথা বলো বিবাসের সাথে যার উদ্যোগে এরা আসছে। না দেবাশিস, মানে আমার একটা গর্ব যে দেবাশিস আমার পাড়ার ছেলে, দেবাশিস এবং সুভাষিস বর্মা একজন আছে, আমাদের পাড়ার ছেলে খুব গর্ব হয়। দেবাশিস আর একটা জিনিস ভালো আছে যে ও আমার ক্লাবেরও সদস্য, ও সবসময় সে আমাদের বলে মানে এত উৎসাহ প্রদান করে যে বাবুদা আমরা তো করতে পারছি না, তোমরা করছো, যে কোনো ব্যাপারে হেল্প লাগলে বলবে, এবং ওই সে আমাদের ভালো একটা চাঁদাও ভালো চাঁদা দিয়ে যায়, মানে এই যে আমাদেরকে এইভাবে একটা উৎসাহ প্রদান করে এটা ওর একটা মারাত্মক ইয়ে, এবং ওর কোনো ভাব নেই, ও পরিষ্কার করছে, সেটা বলো তুমি, ও না না আসবে না, ও আসবেই কনফার্ম, মানে কি বল, হি উইল না হি শ্যাল, একদম কনফার্ম বলছি। বিবা মুগল, একটা সময় আমরা খেলা দেখতাম কলকাতার মাঠে, কিষাণ আর বিকাশদের জুটি, আমি তো দেখছি সেই সঞ্জীব আর দেবাশিষ সেই কিষাণ বিকাশের জুটির মতন দক্ষ জুটি, আমি আমি আবেদন জানাচ্ছি সেই দুই দক্ষ জুটি যাতে 23-ই জানুয়ারি ধূপগুড়ি মহামিলন উৎসবে যোগদান করবে। এখানে তুমি সঞ্জীব বসো, একসাথে এরা দুজন ছেলে সঞ্জীব আর দেবাশিষ বলল, প্রথমে লক্ষ্য আর তারপর হার্ডওয়ার্ক, প্রথমে আমাকে লক্ষ্য ঠিক রাখতে হবে, তারপর হার্ডওয়ার্ক করতে হবে। অ্যাকচুয়ালি সে একটা কথা বলছিল আমাদের, কে বলছিল মুগল, ওই যে সমীর বিশ্বাস, সমীর বিশ্বাস বলছিল যে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে, লিফট যদি উঠি, লিফটে উঠতে গেলে আমাদের কিন্তু লিফট ভেঙে আমরা পড়ে যেতে পারি, তো শর্টকাটে কোনো বড় জায়গায় যাওয়া যায় না, সেটা এরা দুজন প্রমাণ করে দিছে, এবং এরা আমরা সত্যি গর্বিত যে আমার স্কুল তোমার স্কুল সবার সেরা ধুপুরি হাইস্কুলের প্রাক্তন ছাত্র, এবং এরা যে জায়গায় আছে যেই বয়সে এরা একটা সময় যে কোথায় যে থামবে বলা মুশকিল, এরা 23 তারিখ থাকছে, আপনারাও থাকছেন, নমস্কার।